করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগম আর মির্জা ফখরুল ইসলামের করোনা ফলাফল এখনো পাওয়া যায়নি তবে উপসর্গ থাকায় কোয়ারেন্টাইনে আছেন তিনি গেল রাতে মহাসচিবের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে গেল বছরের 11 এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর 17 মার্চ করোনা আক্রান্ত হন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী